ফাইভ অলরেডি হয়ে গেছে স্পোর্টস কিন্তু উনত্রিশ পয়েন্ট তারা সিকিউর করে ফেলেছেন উইদাউট প্লেসমেন্ট পয়েন্টি ম্যাচ থেকে থার্টি প্লাস তার মানে তিন ম্যাচে দশের অধিক তাদের এভারেজ থাকছে এরকম চলতে থাকলে ইনশাল্লাহ

টপে থেকে ছয় ম্যাচে এভারেজ যদি মানে এ যদি তাদের কাছে সাইড পয়েন্ট থাকে তাহলে কিন্তু মানে টপ ফাইভে ঢুকে যাওয়াটা লাইক ইটস নট ইম্পসিবল যদি দিন শেষে সবগুলো দলের সব ম্যাচ শেষ হওয়ার পরে আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই পসিবল সো আমরা সেই জিনিসটা এখান থেকে কিন্তু চাই এক্সাম্পিয়েল বারবার ডানে বামে পিক করে 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 এনিমিকে কিছুটা প্রভোগ করার চেষ্টা করছিল ওই দিক থেকে কিন্তু পুষার আবারও চলে যান ভেতরে যেই কারণে এক্সাম্পিয়েল তিনি কিন্তু এখান থেকে এখন আর সুযোগ পাবেন না কি ভাবছে এবং বাকিদের দিকে নজর রাখছেন কিলার বাইটি আছেন ইয়াঙ্কি তিনি আছেন ডিএমআর এর পুষার কে নকআউট করেছেন আরো একবার এই দিক থেকে ডিএমআর যেন বের হতে পারছেই না এরপরে

গাড়ির পেছনে অফ তাকে ধরে ফেলা হয়েছে কেনা ইডিয়াস দেওয়ার সুযোগ তিনি পাচ্ছেন না ইনফ্যাক্ট কিটম্যান ইজ অলসো স্পটেড डिफरेंट দিকে তাকিয়েছিলেন অন্য প্লেয়ারের উপর ফোকাস রাখছিলেন স্লিপির দিকে অ্যাটেনশন ছিল না তার দুর্ভাগ্যজনক ট্রেনেট করে কিল সিকিউর করার চেষ্টা করছেন স্লিপি অবশ্যই সিরিজটার আগেই ফিনি হিটম্যান এখান থেকে আছেন বাট প্রদূষণটা এখন কিন্তু আস্তে জন্য আস্তে আস্তে বিপজ্জনক হতে যাচ্ছে হবে পি এল এবং বাকিরাও তারা কিন্তু নিজেদের মধ্যে গিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত বিপজ্জনক এক্সএম তিনি জানেন সামনে এখান থেকে কিন্তু মাল্টিপল টিমের প্লেয়ার আছে তাদের সবাইকে এক এক করে করতে হবে আক্রমণের দিক থেকে সোলো প্লেয়ার আছে ফিফটি থেকে সোলো প্লেয়ার আছে থেকে বাট বাকি দুটো তারা কিন্তু থাকছেন অবশ্যই এই দলগুলোর মধ্যেই শেষ মুহূর্তের সেই ফাইটটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই যে স্পটেড বাই আলিয়ান এবং